হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হলো আমরা থাইল্যান্ডে স্পেশাল ডিশ বানাতে যাচ্ছি, থাইল্যান্ডের স্ট্রিট ফুড খাও সয়। দেখো বাবা আগে থাইল্যান্ডে গিয়ে বাবা খেয়েছিল, আমরাও ছবি দেখেছি, বানায় খাও। এটা অনেক টেস্টি, এটা কিভাবে বানায় আপনাদের দেখাবো। চলুন আপনাদের সঙ্গে এখন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আমরা আজকে থাইল্যান্ডের একটা স্ট্রিট ফুড করব। সো রাতের ডিনারের জন্য আমরা এটা প্রিপেয়ার করছি। আমি এখানে দেখাচ্ছি, এখানে আমি শুকনো মরিচ গরম পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে পানি থেকে তুলে একটা গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। এটা একদম মিহি পেস্ট হবে না, চপড হবে, মিহি চপড হবে, মিহি পেস্ট হবে না। তার জন্য এখানে আমাদের লাগবে পেঁয়াজ, ছাই আদা, রসুন আর লেমন গ্রাস। এখানে আমি 500 গ্রাম চিকেন এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এরকম। এখানে আমাদের নুডলস সিদ্ধ করে রাখা আছে, এটা হচ্ছে কোকোনাট মিল্ক। এগুলো মশলা আমি রান্নার সময় সব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে মরিচের সাথে এখানে চপ করা ছিল পেঁয়াজ, অনিয়ন, লেমন গ্রাস, জিঞ্জার, আমরা ওগুলো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটা চপ করে নিয়েছি। এখন আমরা রান্নায় চলে যাব। আমরা প্যানে অয়েল দিয়ে দিচ্ছি, এখানে 1/4 কাপের মতো অয়েল দিয়ে দিলাম। এখানে যে পেস্টটা করেছি আমরা সবটুকু ইউজ করব না, আমি বাকিটুকু রেখে দিব, আমার সুবিধার্থে আমি করে রেখেছি। আমরা এখান থেকে 1/2 পোর্শনের চেয়ে কম দেখাচ্ছি, 1 টেবিল স্পুন, 2 টেবিল, আমরা 2 টেবিল স্পুন ইউজ করব আর বাকিটুকু রেখে দিব, প্যানটা গরম হোক। আচ্ছা, আমাদের অয়েলটা গরম হয়ে গেছে, এখন আমরা আমাদের মরিচ, আদা, রসুন এবং লেমন গ্রাসের একটা কাঁচা স্মেল রিমুভ হওয়া পর্যন্ত এটাকে একটু কুক করব। কুক করার পর এখন আমরা এটা সামান্য পানি অ্যাড করে দেবো, সামান্য। এখন আমরা টেস্ট অনুযায়ী সল্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো 1 টিস্পুন, এটা হচ্ছে ধনে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে মশলাটাকে কষাবো। আমরা এটাতে একটু নারিকেলের দুধ দিব, আমি এখানে 2 কাপ নারিকেলের দুধ নিয়ে নিয়েছি, এখান থেকে সামান্য দিব মশলাটা কষার জন্য। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখন আমরা যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি একদম লো ফ্লেমে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আচ্ছা, আমরা 5 মিনিট হয়ে গেছে, আমরা আবার কুকিংয়ে ফিরে আসছি। আমরা এটাতে কোনো পানি ইউজ করিনি, মাংসের যে পানিটা বের হয়েছে ওই পানিটাতেই মাংসটা সেদ্ধ করব। দেখেন কতটুকু পানি বের হয়েছে, এই পানিটাতে আমরা মাংসটা কুক করব। এখন আমরা এই করছি, এটাতে এই লেবু পাতা দিয়ে দিই, আমি কিভাবে কেটে নিচ্ছি দেখাচ্ছি। মাঝখানে এই শিকটাকে ফেলে দিব,
আচ্ছা আমরা আবার 5 মিনিট পর ফিরে আসলাম। আমাদের চুলার ফ্লেমটা আমি হাই ফ্লেমে দিয়ে রেখেছি এখন। এটা কষানো হয়ে গেছে। ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি, সয়া সস। এরপর আমরা দিয়ে দিব এখানে পৌনে এক কাপের মতো চিকেন স্টক, ঠিক দেড় কাপের মতো নারকেলের দুধ। এটাকে আমরা ঢাকবো না, এটা হাই ফ্লেমে কুক হবে। এখানে 1 টিস্পুনের মতো চিনি। মরিচগুলো আমি কাটিনি, আস্ত মরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। এপাশে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা যে নুডলসগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, এরকম এই নুডলসগুলো আমরা ফ্রাই করব। আচ্ছা আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা আমাদের নুডলসগুলো আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি, এরকম গোল্ডেন কালার করে ভেজে তুলব। এপাশে আমাদের চিকেনটাও হয়ে গেছে, আমাদের রান্না অলরেডি 90% কুক, এখন আমরা জাস্ট সার্ভ করব। আমাদের খাওসুয়ের চিকেনটা রেডি, আমাদের চিপসটা রেডি। আর এখানে আমি নর্মাল যে নুডলসটা আমরা সেই নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, চাইলে এটা দিয়েও করা যাবে যেটা আমি পুরোপুরি দেখিয়েছি। আমি দুটোতেই সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে আমরা চিকেন থেকে চিকেনের পিসগুলো এরকম ছেঁকে তুলবো, তুলে দেন এরকম দিয়ে দিচ্ছি। এখন আমরা ট্রাই করবো মাসি পুরি। Very nice. Doctor. Very nice. আমার যা যা খেলাও অনেক মজা হচ্ছে। আমাদের রেসিপি কেমন লাগলো কমেন্টে লিখবেন, আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখবেন ভিডিওটি, আর আরও অন্য অন্য রেসিপি চাইলে কমেন্টে লিখে দিবেন। আমার রেসিপি অন্য অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আমি বাই 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 বাই।